বাংলাদেশের অবকাঠামো জ্বালানি ও পরিবহন খাতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের তৃতীয় দিনে দিল্লিতে দুদেশের ব্যবসায়িক ফোরামের বৈঠকে অংশ নেন তিনি। সেখানে তিনি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এ বৈঠকের আগে বুধবার সকালে প্রধানমন্ত্রীর আবাসস্থল আইটিসি মোটো হোটেলে তার সঙ্গে দেখা করেন ভারতের উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী কিষাণ রেড্ডি। বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদেরও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া বিকেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের স্বজনদের মাঝে মুজিব বৃত্তি প্রদান অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। Dedicated special economic zones at Mongla and Mir Shabai are being developed. I urge the business houses present here today to invest there. And not only that, I can promise you if you want more land, we are ready to provide you that.